আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আর্থা দেশ অনলাইন মান্রাসের নামাজ শিক্ষা কোর্সের আজকের ক্লাসে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় হল দুহা বা চার্চের নামাজ চার্চের নামাজ একটি আমাদের নিকট খুব পরিচিত একটি নামাজ আমরা অনেকেই জানি যে চার্চের নামাজ কখন পড়তে হয় এবং এই চার্চের নামাজ সম্পর্কে আমরা অনেকেই শুনেছি দোহা শব্দটি আরও শব্দ এবং এই দোহা শব্দের অর্থ হলো যে সূর্য উদিত হওয়া বা সূর্য প্রস্ফুটিত হওয়া আলোকিত হয়ে যাওয়া এবং ব্যাপক অর্থে সূর্য উদয় থেকে শুরু করে নিয়ে মধ্যাহ্ন পর্যন্ত মাঝখানে যে সময়টা এই সময়টাকে দোহা বলা হয় এবং বাংলায় আমরা এটাকে চাস্তের নামাজ বলে থাকি তো এই নামাজটি অতীব গুরুত্বপূর্ণ একটি নামাজ এবং রসুল সাল আলী এই নামাজটি আদায় করতেন হাদি শরীফে বর্ণিত হয়েছেন আলী ওয়া জিদু অর্থাৎ হজরত আয়সী আল্লাহ থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে রসুল সল্লাহ আলী চার রাক সাল্লাহা নামাজ আদায় করতেন এবং তিনি এর চেয়ে বেশিও আল্লাহ যদি চাইতেন তাহলে সেটা আদায় করতেন এবং এই হাদিসটি বর্ণিত হয়েছে আছে সহি মুসলিমের হাদিস নং হলো এক হাজার একশো ছিয়াত্তর সুতরাং হাদিস থেকে আমরা জানতে পারলাম যে রসুল সাল্লাহ আলী সাল্লাম নিজেও সালাতউদ্দোহা নামাজ আদায় করেছেন এবং ওলামাহরামের কেউ কেউ বলেছেন যে নবীজির সাল্লি সাল্লাম যেহেতু নামাজটি আদায় করেছেন এই জন্য হল সুন্নতি মোয়াক্কাদা অর্থাৎ কোনো ব্যক্তি যদি নামাজটি আদায় না করে তাহলে তার জন্য গুনা লেখা হবে কিন্তু অধিকাংশ ওলামা কেরামের মত হলো যে সালাতদ্দোহা একটি নফর নামাজ কোনো ব্যক্তি যদি সেটি আদায় করে তাহলে তার জন্য অনেক সাব এবং ফাজিলত রয়েছে আর কোনো ব্যক্তি যদি সেটি আদায় না করে তাহলে তার জন্য কোনো লেখা হবে না সালাতুদ্দুহার ফজিলত সম্পর্কে হাদিজ শরীফে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে তার থেকে কয়েকটি আমরা এখানে উল্লেখ করছি আনবি হুজার রদিয়ম আলহার্নবী সল্লা সাল্লামহ কালা ইউস বেহু আলা কুল্লি সালাম আহাদিকুম সদাকতুন فكل تسبيحة صدقة، وكل تحميدة صدقة، وكل تهليلة صدقة، وكل تكبيرة صدقة، وأمر بالمعروف صدقة، والنهي عن المنكر صدقة، ويجزئ من ذلك ركعتان يركعهما من الضحى. রসমসাল্লাম বলেছেন হজর আবুজার থেকে দৃষ্টি বর্ণিত হয়েছে যে কোনো ব্যক্তি যখন সকালে ঘুম থেকে জাগ্রত হয় তাহলে তার শরীরের মধ্যে যতগুলো হাড় রয়েছে হাড়ের জোড়া রয়েছে ততগুলো তাজবিহ বা ততগুলো সদকা ওই ব্যক্তির ওপর আবশ্যক হয়ে যায় তো নবীজ সাল্লি সাল্লাম বললেন কোনো বান্দা যখন তাজবি পড়ে তাহলে সেটি একটি সৎকা হয়ে যায় কোন ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ বলে সেটি একটি সৎকা হয়ে যায় কোনো ব্যক্তি যদি লাইল্লাহ বলে তাহলে সেটিও একটি সদকা কোনো ব্যক্তি যদি আল্লাহ বলে তাকবির দেয় সেটি সৎকা হয় কোনো ব্যক্তি যদি ভালো কাজের আদেশ করে সেটি স হয় খারাপ কাজ থেকে নিষেধ করে সেটি সৎকা হয় এবং নবীজি সাল্লি শেষে বললেন যে একজন ব্যক্তির ওপর যতগুলো সদাকা ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আবশ্যক হয় এই সবগুলো সাদা করার জন্য যথেষ্ট হয়ে যাবে যদি সেই ব্যক্তি দুই রাকাত দোহার নামাজ আদায় করে এই হাদিসটি বর্ণিত হয়েছে সহি মুসলিমে হাদিস নং এক হাজার একশো একাশি অপর আরেকটি হাদিস নবীজ সাল্লাহ সাল্লাম صلاة الدوحر بشي بولتن جانا رضي الله تعالى عنه قال او صاني خليلي بسلاس لا عداعوهن حتى موتا صوم سلاسة ايام من كل شهر وصلاة الدوحر ونوم على وترين. অর্থাৎ হজরত আবু হর আদি তার থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে আমার বন্ধু অর্থাৎ নবীজি সাল্লি সাল্লাম আমাকে তিনটি বিষয়ের ব্যাপারে আদেশ করেছেন আমি যেন তিনটি কাজ কখনো ছেড়ে না দিই এর মধ্যে একটি হলো প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখা আইয়ামে মে যেটাকে বলা হয় দুহা নামাজ আদায় করা এবং বিতির নামাজ পড়ে তারপর ঘুমাতে যাওয়া এই তিনটি কাজের ব্যাপারে নুবিজী সল্লাহ সাল্লামকে আদেশ করেছেন বা আমাকে নসিহত করেছেন এই হাদিসটি বর্ণিত হয়েছে শাহী মুসলিমের সাতশো একুশ নোং হাদিসে এবং শহী বুখারিতেও এই হাদিসটি বর্ণিত হয়েছে হাদিস নং এক হাজার একশো আটাত্তর একই হাদিস বর্ণিত হয়েছে হযত আবুদ দোলাদ রাদীল্লাহু তান থেকে তিনিও বলেছেন যে সনি হাবিবি সল্ল লাহু আলিহ সাল্লাম বিশাল আসিন লেন আইস্তু অর্থাৎ আমাকে নবুজি সল্লাহ সাল্লাম তিনটি কাজের ব্যাপারে হুসিয়ত করেছেন নির্দেশ দিয়েছেন আমি যেন যতদিন আমি বেঁচে থাকি ততদিন যেন আমি কাজগুলো না ছাড়ি একটি হলো ইয়ামিন মিন কুল্লি শাহরিন রোজা রাখা দোহার নামাজ পড়া তস্তের নামাজ পড়া অবি আনামা হাত্তাউরা এবং না পড়ে যেন না ঘুমাই এই তিনটি কাজের ব্যাপারে আমাকে নবুজি সাল্লাম আদেশ করেছেন এই হাদিসটি সহি মুসলিম বর্ণিত হয়েছে হাদিস নং এক হাজার একশো তিরাশি অপর একটি হাদিসে বর্ণিত হয়েছে আনাবি দার্দা ওয়াবিজরিনাহু তারা আনহুমা নসুল্লাহ সল্লাহ মালী ইয়াসাল্লাম কলা নবীজি সল্লাহ মারী হিমাসাল্লাম বলেছেন তিনি আল্লুরব্দুল আলম থেকে বর্ণনা করেছেন একটা হাদিসে এ সেখানে বলেছেন যে ইবনো আদম ইর কাহামিন আউবালি নাহারী আর বারকা হাতিন অর্থাৎ এবং থেকে বর্ণিত হয়েছে ওনারা দুইজনই বলেছেন যে আমাদেরকে নবীজি সাল্লি সাল্লাম বলেছেন নবীজি সাল্লি সাল্লাম বলছেন যে আল্লাহ তালা আমাকে বলেছেন যে হে ইবনে আদম তোমরা দিনের শুরুতে চার রাকাত নামাজ আদায় করো তাহলে দিনের শেষে আমি তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাব এটি সুনান তিরমিজির হাদিস হাদিস নং চারশো সাঁইত্রিশ অর্থাৎ আল্লাহ রবুল্লা আলমিন তিনি বলছেন যে সালাতদুদ্দোহা বা চাস্তের নাম ফজলত সম্পর্কে কোনো ব্যক্তি যদি দিনের শুরুতে চার রাখার চাস্তের নামাজ আদায় করে তাহলে দিনের শেষে আল্লাহ রবুল্লা আলমিন নিজেই তার জন্য ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে অর্থাৎ ব্যক্তির যত প্রয়োজনীয় কাজ রয়েছে তার যত সাহায্য সহযোগিতার প্রয়োজন তার রহমতের প্রয়োজন এই যাবতীয় বিষয়ে আল্লাহ রবুল্লা তার বান্দাদেরকে দিয়ে দিবেন যদি ওই ব্যক্তি সালাতুল দোহা বা চাষদের নামাজ আদায় করে দিনের শুরুতে তো এই হাদিসগুলো থেকে আমরা খুব সহজেই জানতে পারলাম যে চার্জের নামাজের ফজিলত কি চাষদের নামাজ অনেকে সালাতুল ইশাকও বলে থাকেন কিন্তু চাষের নামাজের আলাদা একটি বক্ত রয়েছে এবং সালাতুল ইশাকের জন্য বা ইশাকের নামাজের জন্য যে বিধানগুলো বা যে ফজিলতগুলো প্রযোজ্য সালাতুল দোহা বা চাষদের নামাজের জন্য সেই ফজিলতগুলো একজন ব্যক্তি পাবে এমনটি ওলামায়াম বলেছেন এবং এই দোহাকে হাদিস শরীফে বা কোলামা কেরমের কেউ কেউ সালাত দোহাকে ইশরাকের নামাজও বলেছেন কিন্তু দোহা এটি এবং সালাতুল ইশরাক দুটি ভিন্ন ভিন্ন নামাজ সুতরাং এই সমস্ত হাদিস থেকে আমরা জানতে পারলাম একজন ব্যক্তি যখন দিনের বেলা দিনের শুরুতে চাষদের নামাজ আদায় করবে তার জন্য কত ফজিলত রয়েছে এখন প্রশ্ন হলো চাষদের নামাজ আমরা কখন আদায় করব তো ওলামা কেরাম বিভিন্ন হাদিস শরীফ থেকে ওনারা বিশ্লেষণ করে বের করেছেন যে চাষদের নামাজের বক্তটা আসলে কখন ওলামা কেরাম বলেছেন যে চাষদের নামাজের বক্ত হলো দিনের সকাল নয়টা থেকে দশটা পর্যন্ত এই সময়ের মধ্যেই চাষদের নামাজের বক্ত এবং এই সময়ে চাষের নামাজ আদায় করলে একজন ব্যক্তি পরিপূর্ণ ফজিলত পাবে কিন্তু এর পরেও সূর্যোদয়ের আগ পর্যন্ত বা সূর্যোদয়ের আগে আরও পরেও চাইলে কেউ পড়তে পারেন অথবা নয়টা দশটার আগেও তিনি কেউ চাইলে পড়তে পারেন কিন্তু নয়টা থেকে দশটা এই যে সময়টা এই এই হাদি শরীফ থেকে হাদি শরীফের বিশ্লেষণ থেকে একরাম বলেছেন অর্থাৎ নয়টা থেকে নিয়ে দশটা পর্যন্ত সকালে এই সময়টার মধ্যে যদি আমরা নামাজ আদায় করি চাষের নিয়তে তাহলে সেটা চাষের নামাজ হিসেবে গণ্য হবে এরপর আরেকটি প্রশ্ন হলো আমরা চাষের নামাজ কয় রাখাত আদায় করব। চাষের নামাজে যে সমস্ত রাখাত বা যে বর্ণিত হয়েছে কেউ বলেছেন দুই রাখাত চার রাকাত আট রাকাত বারো রাকাত ষোলো রাকাত এভাবে চাষদের নামাজ আদায় করা যাবে অর্থাৎ সর্বনিম্ন দুই রাকাত থেকে নিয়ে শুরু করে ষোলো রাখাত পর্যন্ত চাষের নামাজ আদায় করা যাবে তবে ওলামাই গ্রামের কেউ কেউ বলেছেন যে আট এই সংখ্যাটা যেহেতু মাঝামাঝি রয়েছে সুতরাং কোনো ব্যক্তি যদি চাষের নামাজ আট রাখাত পড়ে তাহলে এটি তার জন্য উত্তম হবে কিন্তু কেউ চাইলে এর কমও পড়তে পারে আবার কেউ চাইলে এর বেশিও পড়তে পারে এতে কোনো সমস্যা নেই চাষদের নামাজ অন্যান্য যে সমস্ত নফল নামার নামাজ রয়েছে সেই নফল নামাজগুলোর মতোই চাষের নামাজ আদায় করতে হয় অর্থাৎ চাস্তের নামাজের নিয়াত করে একজন ব্যক্তি দাঁড়াবে দাঁড়ানোর পর প্রথম রাকাতে সুরা ফাতিহা এবং তার সঙ্গে অন্য কেরাত মিলাবে রুকু সাজদা করবে এর দ্বিতীয় রাখাতেও সুরা ফাতিহার সঙ্গে অন্য সুরা মিলাবে অন্য সুরা মিলিয়ে দ্বিতীয় রাকাত শেষ করবে বৈঠক করবে তার পড়বে সেখানে তাশাহুদ পড়ে দূর শরীফ পরে দোয়া সুরা পড়ে একজন ব্যক্তি ডান দিকে এবং বাম দিকে সালাম ফিরিয়ে ফেলবে এভাবেই চার্চের নামাজ আদায় করতে হবে তবে বলেছেন যে চার্চের নামাজের প্রথম রাখাতে সুরাত ওয়াশ্যামস অর্থাৎ ওয়াশামসি ওদোহা ওয়াল কমারি ইজা তালাহা এই সুরাটি পরা এবং দ্বিতীয় রাখাতে সুরা দোহা অর্থাৎ সাজা মা ওয়োহা ওয়ালি ই কলা এই সুরাটি অর্থাৎ প্রথম ডাকাতে সুরা শামস আর দ্বিতীয় রাখাতে সুরা দোহা পড়া কেউ কেউ উত্তম হিসেবে উল্লেখ করেছেন এবং কেউ কেউ এটাকে ভালো মনে করেছেন কিন্তু আপনি যে সুরা পারেন বা যে সুরাটি মানে যদি আপনি পারেন না কেন সেটি দিয়ে আপনি চাষের নামাজ আদায় করতে পারবেন আপনার নামাজটি শুদ্ধ হয়ে যাবে তো চাষদের নামাজ একটি গুরুত্বপূর্ণ নামাজ এবং একটি অত্যধিক ফজিলতপূর্ণ নামাজ সুতরাং আমরা যদি এই চাস্তের নামাজ আদায় করি তাহলে আমরা এই গুরুত্ব বা এই ফজিলতগুলো এই সওয়াবগুলো আমরা লাভ করতে পারবো আল্লাহ রব আলমিন আমাদেরকে নিয়মিত চাস্তের নামাজ আদায় করা তাওফিক দান করুন আমিন ও আলাইকুম আরহামতুল্লাহি